মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এখন কেমন আছিস? ভালো ভালো আছি আমি, সব ভালো। আমার আমার কিছু হবে না রে মেঘ, আমি আমি মরবো না মেঘ। এই মেঘ, আমি তো তোর দিকে গুলি করেছিলাম, তোর কোথাও লাগেনি তো? ওটা ওটা তো তোকে ছুঁয়ে বেরিয়ে গেছিল বল, তোর তো সেরকম চোট লাগেনি তাই তো? ওসব কথা থাক, আমি এখন ঠিক আছি। তুই কেন এলি মেঘ, কেন এলি? যে তোকে যে তোকে মেরে ফেলতে চেয়েছে তুই তার মুখ দর্শন করতে এলি কেন? তোর ইচ্ছে হলো আমাকে দেখার? দেখ দিদিভাই, যে কথাটা তুই এখনো পুলিশের সামনে স্বীকার করিসনি, ওখানে স্বীকার করিসনি, সেটা তুই যে আমার সামনে বলে ফেললি সেটা বোকামি হলো না? বললাম মেঘ স্বীকার, কিন্তু কেন স্বীকার করলাম সেটা আমি সত্যি জানি না। আসলে কি বলতো মেঘ, সত্যিটা তো এভাবে লুকিয়ে রাখা যায় না। আমি যেটা করেছি সেটা সাক্ষী তো মা, মা তো সবটা দেখেছে, আর লুকিয়ে কি হবে, আর কি করেই বা লুকাবো বল আমি? আর সত্যি যদি আমি আর বেঁচে না থাকি তাহলে এই পাপের বোঝা আমি আর বাড়াতে চাই না মেঘ, তাই বলে দিলাম। ও তাহলে তুই স্বীকার করলি যে তুই আমাকে মেরে ফেলতে চেয়েছিলি? মেঘ তুই চলে যা, কেউ সামনের থেকে চলে যা, আমি আমি তাকাতে পারছি না তোর দিকে, আমি তোর দিকে সত্যি তাকাতে পারছি না। তুই জানিস মেঘ, ওরা ওরে হাত বেঁধে রাখতে চেয়েছিল, ভয় পাচ্ছিল যে আমি কিছু একটা করে ফেলবো। মুশকিলটা কি বলতো দিদি ভাই, তুই এই যে বলছিস না তুই আমার দিকে তাকাতে পারছিস না, তোর আমার দিকে তাকাতে লজ্জা করছে, এক্সেট্রা এক্সেট্রা, তোর এই কোনো কথাই আজকে এখানে দাঁড়িয়ে আমি বিশ্বাস করতে পারছি না। আমি জানি তুই সবটাই বানিয়ে বলছিস, সাজিয়ে বলছিস, আমি জানি তুই সুস্থ হয়ে যখন আবার জেল থেকে বেরিয়ে আসবি তুই আবার আমাকে মারার চেষ্টা করবি, আর এই কথাগুলো তো তুই অনেকবার বলেছিস তাই হয়তো ক্লিশে লাগছে, কিন্তু বিশ্বাস কর আমি জানি তুই এবারে হয়তো গুলিটা আমাকে মারতে পারিস নি, ঠিক করে এম করতে পারিস নি, এটাও জানি, তার জন্য হয়তো তুই আক্ষেপও করিস। এরপর জেল থেকে বেরিয়ে তুই গুলি চালানোর হাত পাকা করবি, তুই শিওর হবি যাতে তোর টার্গেটটা নেক্সট টাইম মিস না হয়। আমি জানি দিদি ভাই তুই একটুও বদলাবি না, তুই একই রকম থাকবি। আসলে কি বলতো, রক্তের সম্পর্ক তো আমি বুঝতে পারি। তোকে খুব সুন্দর লাগছে মেঘ, দারুণ সুন্দর। নীল নিজেকে সামলে রাখতে পারবে না আজ মেঘ। নীলকে বেসামাল করার জন্য না আমাকে সাজতে হয়, আর এই সাজ ব্যাপারটা জানিস তো ভীষণ ক্ষণস্থায়ী, আর আমি নীলকে কোনোদিনই রূপ দিয়ে ভোলাই না কাউকেই, সবাইকেই আমি ভালোবাসে দিয়ে ভোলাই, আর নীলকেও। আমি ভেবেছিলাম যে তোকেও যদি আমি আমার সবটা দিয়ে ভালোবাসি তুইও হয়তো আমাকে ভালোবাসবি, কিন্তু এখানেই আমি হেরে গেলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।